আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর বিষয় 9 মাসে গর্ভের বাচ্চার পজিশন উল্টো হলে স্বাভাবিক পজিশনে আনার উপায়। নবম মাসে প্রতিটি গর্ভবতী মা নার্ভাস হয়ে পড়ে। নবম মাসে অর্থাৎ 37 সপ্তাহ থেকে 40 সপ্তাহ পর্যন্ত আপনার বাচ্চার অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। এই সময় আপনার শিশু আপনার পেটের ভিতর ঘুরতে এবং হাত পা নাড়ানোর জন্য পর্যাপ্ত জায়গা পায় না, কারণ নবম মাসে স্থান সীমাবদ্ধ হওয়ার সাথে সাথে আপনার বাচ্চার অবস্থান পরিবর্তন হয়। এই জন্য আপনার শিশুর সঠিক অবস্থান পরিবর্তন করা দরকার, যাতে সে কোনো জটিলতা ছাড়াই বেরিয়ে আসতে পারে। যদি শিশু প্রসবের জন্য সঠিক অবস্থানে না থাকে, তবে প্রসবের সময় জটিলতা দেখা দিতে পারে। আপনি 9 মাসের গর্ভবতী হলে আপনার সন্তানের অবস্থান পরিবর্তন করতে ভিডিওটি দেখতে থাকুন। 1. আপনার যদি গর্ভাবস্থার নবম মাস হয়ে থাকে, তাহলে বেশি সময় ধরে চেয়ারে বসে থাকবেন না, প্রায়শই বিরতি নিন এবং কিছু সময়ের জন্য উঠে দাঁড়ান। 2. আরেকটি উপায় হলো, আপনার শিশুটি যখন ব্রিজ পজিশনে থাকে, তখন আপনার ডাক্তার শিশুটিকে মাথা নিচু অবস্থানে নিয়ে আসার জন্য কিছু কৌশল সম্পর্কে পরামর্শ দিতে পারে। এটি এক্সটার্নাল সিলাফিক ভার্সন অর্থাৎ ECV নামে পরিচিত। এটির প্রযুক্তি বেশ সাধারণ এবং বেশিরভাগ ক্ষেত্রে কার্যকর বলে প্রমাণিত হয়। ECV চলাকালীন পেটের চাপ প্রয়োগ করা হয়, যা গর্ভবতী মহিলার জন্য কিছুটা অস্বস্তিকর হলেও একেবারে নিরাপদ। পেটের চাপ প্রয়োগ করার সময় শিশুর হার্টবিটটি নিরাপদ কিনা তা নিশ্চিত করার জন্য নিবিড়ভাবে এবং অবিরাম পর্যবেক্ষণ করা হয়। তবে মহিলার যোনিতে রক্তক্ষরণ হলে বা গর্ভের যমজ সন্তান থাকলে ECV করানো উচিত নয়। এছাড়া প্লেসেন্টাল অস্বাভাবিকতা থাকে এবং ভ্রূণের হার্টবিটের হার অস্বাভাবিক থাকে, তখন এই কৌশলটি এড়িয়ে চলাই ভালো। 3. আপনার সংকোচনের সময় একটি বিন ব্যাগ, একটি প্রেগনেন্সি বল, বিছানা বা আপনার সঙ্গীর সাহায্যে নিয়ে সামনে ঝুঁকুন। এটি শিশুটিকে প্রসবের জন্য সঠিক অবস্থানে আনতে সহায়তা করবে। 4. দিনের কিছু সময় এক্সারসাইজ বল বা প্রেগনেন্সি বল দিয়ে ব্যায়াম করুন। 5. আপনার বাচ্চাকে অ্যান্টেরিয়র অবস্থানে সরানোর জন্য দিনের বেলা কয়েকবার আপনার হাত এবং হাঁটুতে ভর দিয়ে মেঝেতে ঝুঁকুন। তবে আপনার ডাক্তারের সাথে পরামর্শের পরেই এই অনুশীলনটি করার চেষ্টা করুন। 6. আপনি যখনই বসবেন, তখন খেয়াল রাখবেন যে আপনার পাছা আপনার হাঁটুর চেয়ে উঁচুতে রয়েছে কিনা। 7. আপনি যদি গাড়িতে ভ্রমণ করেন, তবে আপনার পাছা উঁচুতে রাখতে একটি আরামদায়ক কুশন ব্যবহার করুন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।